জিদ্দা পৌঁছালে ট্রেলার লঞ্চ ইভেন্টে হ্যালো আমি সুদীপ ওয়েলকাম টু সুদীপাম এই টপিকটা নিয়ে ভিডিও বানানোর কি আছে সত্যি তাই মানে এইরকম টপিক নিয়ে সচরাচর আমি আমার চাইলে ভিডিও বানাই না এত টাইম নেই বাট এটা সত্যি একটা বিগ ডিল এবং তার জন্য আমি ভিডিওটা বানালাম না আজকে যখন একটা সিনেমা নিয়ে কথা হয় তার প্রমোশন নিয়ে কথা হয় এবং তাকে সাপোর্ট করা নিয়ে কথা হয় তখন বাংলায় খুব কমজন আছেন যারা কোনো একটা সিনেমাকে তাদের হাউসের বাইরে বা তারা অভিনয় করেছে এরকম সিনেমার বাইরে বা তাদের খুব ক্লোজ ফ্রেন্ড বাইরে সেরকম অর্থে প্রমোশন তারা করে না বা প্রচার করে না ইদানিং ট্রেন্ড হয়েছে যে একটা টুইট করে দেওয়া সিনেমাটা ট্রেলারটা সম্পর্কে বা রিলিজের আগে পোস্টার ছেড়ে দেওয়া বাট কখনো কখনো আমাদের এটাও মাথায় রাখতে হয় যে সবটা তিনি করছেন বা সেই স্টার করছে না তার সোশ্যাল হ্যান্ডেল টিম করছে সেটা একটা ফোন করে বলে দিয়েছে যে একটা পোস্ট করে দাও হয়তো এটা দেখানোর জন্য যে পাশে আছে বাট এন্ড অফ দ্য দে ওটা একটা সাপোর্টই সেটা যেভাবেই হোক আমি কোনোভাবেই সেই ব্যাপারটাকে লঘু করার চেষ্টা করছি না সাপোর্টটা এন্ড অব দ্য মানে হয়তো লোকজন কাছে পৌঁছায়নি সেই সিনেমাগুলো এরকম বড় বড় স্টাররা যদি পোস্ট করে তাহলে লোকের কাছে সেটা সিনেমাটার জন্য ভালো ইন্ডাস্ট্রির জন্য ভালো সেটাকে আমি কখনোই ছোট করে বলতে পারি না এবং সেটা আমি বলার চেষ্টাও করছি না বাট এখানে কেন এটা বিগ ডিল কারণ আমরা এমন একটা সিচুয়েশনে বা সময়ে আছি যেখানে যদি কোনো একটা স্টার তার শোয়ের বা সিনেমার প্রিমিয়ার করছে সেখানে হয়তো সেই সিনেমার কলাকুশলী বা খুব ক্লোজ ফ্রেন্ড ছাড়া সেই প্রিমিয়ারে পর্যন্ত ইন্ডাস্ট্রির অন্যান্য লোকজন যায় না স্টারদের মধ্যে বড় বড় স্টাররা পৌঁছায় না আমি আবারও বলছি কোট অ্যান্ড কোট খুব যদি ক্লোজ সার্কেল না হয় সেক্ষেত্রে কিন্তু এরকম একটা দৃষ্টান্ত যেখানে একটা ট্রেলার লঞ্চ ইভেন্ট যেটা একটা ছোটো ইভেন্ট একটা ক্লোজ রুম ইভেন্ট সেখানে একটা বাংলার সুপারস্টারের আশা অবশ্যই এই মেসেজটা দেয় যে হ্যাঁ সত্যি মন থেকে চাইলে অনেক কিছু করা যায় কারণ একটা ঘরে বসে টুইট করা এবং ফিজিক্যালি কাজকর্ম ছেড়ে সেখানে গিয়ে প্রেজেন্ট হওয়া এবং সেই টিমের মনোবল বৃদ্ধি করা যারা প্রেস এসেছে যা বা যারা পরে দেখছে ইভেন্টগুলো তাদের কাছে ওই মেসেজটা পৌঁছেছে স্ট্রংলি যে না পাড়িয়া বলে একটা সিনেমা আসছে এবং সত্যি বলতে পাড়িয়া সিনেমার ট্রেলার তো অসাধারণ ট্রুলি একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ তার মধ্যে সমস্ত এলিমেন্ট আছে আমরা যদি কমার্শিয়াল দিক থেকে বিচার করি তো এই সিনেমাটিকে সাপোর্ট করা তো আমার মনে হয় প্রত্যেকের দরকার আমরা যেমন সাপোর্ট করছি আমরা যেমন এই সিনেমাটি নিয়ে কথা বলছি অডিয়েন্সদের কমেন্ট পড়লেও বোঝা যাচ্ছে যে তারা পাড়িয়া নিয়ে অলরেডি এক্সাইটেড বিকজ তাদের কাছে পাড়িয়া নামটা পৌঁছে গেছে তাদের কাছে পাড়িয়া সিনেমার কথা পৌঁছে গেছে এবং সেরকম একটা জায়গায় সুপারস্টার জিদ্দার এখানে আসা এবং টিমকে সাপোর্ট করা ট্রেলারে থাকা দাঁড়িয়ে থেকে ট্রেলারটা দেখা এবং কিছুক্ষণ আগে আমি দেখলাম পুরো ট্রেলারটা তিনি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রিলিজ করেছেন বা পোস্ট করেছেন এই সাপোর্টটাই আমার মনে হয় খুব দরকার এবং তার জন্যই এই ভিডিওটা আমার করা এই ভিডিওটা প্রাসঙ্গিক হয়ে পড়ে সত্যি আমি জিদ্দাকে অ্যাপ্রিসিয়েট করতে চাই যে তিনি এই পদক্ষেপটা নিয়েছেন এবং অনেক অনেক শুভেচ্ছা পুরো টিমকে যে এত সুন্দর একটা ট্রেলার উপহার দেওয়ার জন্য যেটা ফুললি একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ আছে যেটা ফুললি একটা একটা আউট অফ দ্য বক্স থিঙ্কিং আছে আউট অফ দ্য বক্স ন্যারেশন আছে এবং তার প্রোগ্রেশন আছে তো দুটো মিলিয়ে মিশিয়ে ব্লেন্ড হয়ে সত্যি বাংলা সিনেমা যদি সত্যি করে পাশে থাকতে হয় তাহলে আমার মনে হয় এই ধরনের সিনেমার পাশে দাঁড়ানো দরকার তোমাদের কেমন লেগেছে বিষয়টা বা পাড়িয়া চ্যালেট অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে চ্যানেলটি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় ততক্ষণের জন্য টাটা